हेलो माय डियर स्टूडेंट्स, एनएस महाविद्यालय ई-लर्निंग प्लैटफर्मे तुम्हारे स्वागत। এই ভিডিওটি সিক্স সেমিস্টার ফিলোসফি অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের কোর ফোরটিনে ফিলোসফি ইন টোয়েন্টিন সেঞ্চুরি ওয়েস্টার্নে আমি আগের দিন পিকচার থিওরি অফ মিনিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব উইটগেনস্টাইনেরই ইউজ থিওরি অফ মিনিং। পিকচার থিওরি অফ মিনিং অ্যান্ড ইউজ থিওরি অফ মিনিং দুজনেই কিন্তু বিপরীত মতবাদ। এখানে বলে রাখি যে পিকচার থিওরি অফ মিনিং আমরা পেয়েছিলাম উইটগেনস্টাইনের প্রথম জীবনের বিখ্যাত গ্রন্থ ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাসে, আর ইউজ থিওরি অফ মিনিং আমরা পেয়ে থাকি তারই পরবর্তী, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু তার পোস্টহিউমাস পাবলিকেশনে, সেটা হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনে। এটি মাথায় রাখবে, এটা তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট যে উইটগেনস্টাইনের পোস্টহিউমাস পাবলিকেশনটির নাম কি, সেটা হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন। আরও জেনে রাখা দরকার যে ট্র্যাক্টেটাস এবং ইনভেস্টিগেশন এই দুটো বই কিন্তু আর মানে আমাদের উইটগেনস্টাইনের জীবনকে তার ফিলোসফিকে দুটি ধারায় বিভক্ত করে। প্রথমটিকে আমরা আর্লি উইটগেনস্টাইন বলে থাকি এবং দ্বিতীয়টিকে আমরা ল্যাটার উইটগেনস্টাইন বলে থাকি। আর্লি উইটগেনস্টাইন এবং ল্যাটার উইটগেনস্টাইনের মধ্যে একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু একটা আমূল পার্থক্য লক্ষ্য করা যায়। প্রথম জীবনের সমালোচনা লক্ষ্য করা যায় দ্বিতীয় জীবনে, নিজের কাজের সমালোচনা তিনি নিজেই করেছেন এবং বহু ক্ষেত্রে তাকে শুধরে নেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করা যায়। তো যাই হোক, উইটগেনস্টাইন পড়তে গিয়ে আমরা পড়ছি যেখানে সেই হেডিংটা আমাদের মাথায় রাখতে হবে যে ফিলোসফি ইন টোয়েন্টিন সেঞ্চুরি। সেখানে বলে রাখা দরকার ফিলোসফি ইন টোয়েন্টিন সেঞ্চুরি হেডিংটা কিন্তু খুব সহজ সরল কিছু নয়। এটা আমাদের একটু ডিপলি জানার প্রয়োজন যে এই সময় কিন্তু যেই ধারার শুরু হয় তার নাম হচ্ছে লিঙ্গুইস্টিক টার্ন, যাকে আমরা লিঙ্গুইস্টিক টার্ন ইন অ্যানালিটিক ফিলোসফি বলেও জানি। অ্যানালিটিক ফিলোসফির একটা নতুন ধারা শুরু হয় যাকে বলা হয় লিঙ্গুইস্টিক টার্ন, যেটা শুরু হয়েছিল সেই সময় ভিয়েনা সার্কেল থেকে। সেই সময়কালীন যারা লিঙ্গুইস্টিক ফিলোসফার ছিলেন, যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে সিম্যান্টিক্স নিয়ে প্রচুর আলোচনা করেছেন, তাদের সারা জীবনের দার্শনিক কর্ম যার উপর প্রতিষ্ঠিত, সেই সকল ফিলোসফারদের মধ্যে ফ্রেগে, রাসেল, ক্রিপকে, ডামেট এরা অনেকেই ছিলেন। তো উইটগেনস্টাইন মূলত প্রভাবিত হয়েছিলেন ফ্রেগে, রাসেল, কান্টের যা কিছু কাজ ছিল, ক্রিয়াকলাপ ছিল, তা থেকে কিন্তু প্রভাবিত হয়েছিলেন এবং তার উপর ভিত্তি করেই তার প্রথম জীবনের ফিলোসফিক্যাল ওয়ার্কও গড়ে উঠেছিল। তো সেই সময় লিঙ্গুইস্টিক টার্নের মূল লক্ষ্যই ছিল এই জগৎকে, এই রিয়ালিটিকে, হিউম্যান বিংকে লজিক্যালি ইন্টারপ্রেট করা, তার কর্মকে, তার ভাষাকে লজিক্যালি পিকচার করা। কারণ এই জগতে সেই সময় যেটা মনে করা হতো, এই জগতে কোনো কিছু এমনি এমনি ঘটে না, যা কিছু ঘটে তার পেছনে একটা লজিক্যাল রিজন থাকবে, যা কিছু ঘটবে তার একটা পিকচার থাকবে। যা কিছুকে আমরা লজিক্যাল ফর্মে, অর্থাৎ একটা ফর্ম্যাটে, একটা স্ট্রাকচারে ভাঙতে পারবো না, সেটা কি হয়ে যাবে? প্রবলেম অফ মেটাফিজিক্স হয়ে যাবে। মেটাফিজিক্সে এমন বহু প্রবলেম রয়েছে, একটা সামান্য উদাহরণস্বরূপ বলে রাখি, মেটাফিজিক্যাল প্রবলেমসের মধ্যে ধরে নাও তুমি ঈশ্বরের ধারণা বা আত্মার ধারণা, কনসেপ্ট অফ সোল, তুমি আত্মাকে, ঈশ্বর কি তাকে কোনো ফর্মে ভাঙতেই পারবে না, কিন্তু তার একটা ধারণা বা তা কেমন হতে পারে তা নিয়ে বহু আলোচনা পর্যালোচনা করে চলেছ। এই ধরনের যে বিষয়গুলো যাকে তুমি কোনো ফর্ম্যাটে ভাঙতে পারছো না তা নিয়ে আলোচনা করা মনে হয় অহেতুক সময় নষ্ট বলেই সেই সময়কালীন লিঙ্গুইস্টিক ফিলোসফাররা মনে করতেন। তাদের ধারণা ছিল সব কিছুকে সুস্পষ্ট রূপে একটা রূপ প্রদান করা, একটা ফর্ম প্রদান করা, আকৃতি দেওয়া। এখানে এবার চলে আসি আমরা যে সেই সময়কালীনে যে ট্র্যাক্টেটাস রচনা করা হয়েছিল, তারপরে আমরা যেটা
এদিন আলোচনাও করলাম পিকচার থিওরি, সেখানেও উইটগেনস্টাইন বলেছেন যে প্রপোজিশন তখনই সত্য হবে যখন তা মানে সত্য বা মিথ্যা উভয়ই হতে পারে, সত্য হতে পারে মিথ্যা হতে পারে, কিন্তু তার একটা পিক্টোরিয়াল ফর্ম থাকবে। আমরা প্রপোজিশন বলি বা আমাদের চিন্তা বলি থটস আর অলসো মিন্স প্রপোজিশন, তো এই থটস আর প্রপোজিশন তার একটা পিক্টোরিয়াল ফর্ম থাকবে, তাকে আমি চিত্রায়িত করতে পারবো। কারণ কেন চিত্রায়িত করতে পারবো? এই যে প্রপোজিশন বা আমাদের থট কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে, যাকে রিপ্রেজেন্ট করে ইকুয়াল টু রিয়ালিটি, অ্যান্ড রিয়ালিটি ইকুয়াল টু দ্য ওয়ার্ল্ড। তো এই যে রিয়েল ওয়ার্ল্ড তাকে রিপ্রেজেন্ট করবে, তারা এই যে এই যে ওয়ার্ড, এই যে প্রপোজিশন, প্রপোজিশন তৈরি হচ্ছে অনেকগুলো ওয়ার্ড দিয়ে, শব্দ দিয়ে, এই শব্দগুলো এবং এই যে সেন্টেন্সগুলো তারা কিন্তু রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করে। তো এই রিপ্রেজেন্টেটিভগুলো কিন্তু অলওয়েজ সেম টু দ্য রিয়ালিটি। আমি এক্ষেত্রে বলেও ছিলাম, কারণ এই জায়গাগুলো রিমাইন্ড বারবার করাচ্ছি, থিওরিগুলো বিশাল বড় কিছুই নয়, খুব সামান্যভাবেই, যেহেতু তোমাদের অনার্সের কথা বলছি, অনার্সে এই থিওরিগুলোকে খুব সহজ সরলভাবেই বোঝাটাই স্বাভাবিক, কারণ এর জটিলতা এক তো জটিল দিকে বহুদূর গড়িয়েছে, আবার সহজ সরল দিকে খুব বেশি কিন্তু এর ব্যাখ্যার কিছু নেই। বিষয়টি খুবই স্পষ্ট, তারা যা বলেছিলেন খুব স্পষ্ট ভাষায় বলেছিলেন, কারণ উইটগেনস্টাইন নিজেও, আমি তোমাদের ক্লাসেও বলেছি যে ট্র্যাক্টেটাসের সাতটি যে বচন রয়েছে, সাতটি সেন্টেন্সের মেন যে ট্র্যাক্টেটাস গঠিত হয়েছে তার শেষ কথাটাই হচ্ছে, যা সম্পর্কে আমরা সুস্পষ্টভাবে আলোচনা করতে পারি না, বক্তব্য দিতে পারি না বা কথা বলতে পারি না, সেখানে আমাদের মুখ বন্ধ করে রাখাটাই উচিত। এটা কিন্তু উইটগেনস্টাইনের নিজের কথা। তো উইটগেনস্টাইন নিজেই যখন এই বক্তব্য দিয়েছেন, তখন তার মানে তার বক্তব্য যার থিওরি খুব অল্প কথা এবং সুস্পষ্টভাবে হবে, সেখানে কোনো অতিরঞ্জিত কথাবার্তা উইটগেনস্টাইন কখনোই বলেননি, বা তার থিওরিকে খুব একটা জটিল করার জন্য খুব বেশি বক্তব্য তিনি কোথাওই দেননি। তার সীমিত বক্তব্যের মধ্যেই আমাদের খুব ক্লিয়ারলি পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে যে ট্র্যাক্টেটাসের পিকচার থিওরিতে আমরা দেখেছিলাম যে সেন্টেন্স অ্যান্ড থটসের একটা পিক্টোরিয়াল ফর্ম থাকবে, এবং সেই পিক্টোরিয়াল ফর্মের সাথে যদি আমাদের যেটা রিপ্রেজেন্ট করছে আমার ভাষা, আমার বচন যাকে রিপ্রেজেন্ট করছে, সেটা যদি আমার রিয়ালিটির সাথে ইকুয়াল টু হয়, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ হয়, করেসপন্ডেন্স করে, তবে তা সত্য হবে, আর যদি করেসপন্ডেন্স না করে, মিল না থাকে, তবে সেটা মিথ্যা হবে। এবার ইউজ থিওরি অফ মিনিংয়ে আমি ঢুকে যাব, সেখানে উইটগেনস্টাইন কী বলছেন, এটা কিন্তু ল্যাটার উইটগেনস্টাইন, এতক্ষণ বলছিলাম আর্লি উইটগেনস্টাইনের কথা। ল্যাটার উইটগেনস্টাইন বলবেন, মিনিং ইজ ইউজ, অর্থাৎ অর্থ হচ্ছে ব্যবহার, মিনিং ইজ ইউজ। এটাকে ব্যাখ্যা করতে গিয়ে, এটিতে তো ছোট্ট কোটেশন হয়ে গেল, মিনিং ইজ ইউজ, এটাকে ব্যাখ্যা করতে গিয়ে বলা যায় যে টু নো দ্য মিনিং অফ এ ওয়ার্ড, টু নো দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড। কোনো ওয়ার্ডের অর্থকে জানতে গেলে তাকে আমাকে বুঝতে হবে, হ্যাঁ, দ্য ওয়ার্ড ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড, অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড ইট ইজ টু বি অ্যাবল টু ইউজ ইট কারেক্টলি। বাংলায় বলছি যে কোনো শব্দকে আমি যদি বুঝতে চাই, মানে অর্থকে, কোনো শব্দ তার অর্থকে আমি জানতে চাইছি, তাহলে সেই শব্দটাকে আগে আমাকে বুঝতে হবে, এবং সেই বোঝাটার অর্থ অ্যাকচুয়ালি কী, তাকে আমি কারেক্টলি ইউজ করতে পারছি কি পারছি না। তোমাকে আমি সাপোজ বললাম লাল আপেল, তোমাকে লালের ধারণা থাকতে হবে, আবার আপেলের ধারণাও থাকতে হবে। এরকম একটি উদাহরণ উইটগেনস্টাইনও ব্যবহার করেছিলেন